বাংলা রচনা বর্ষাকাল। বাংলার আকাশে ছয়টি ঋতু তাদের নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে একের পর এক হাজির হয়। বর্ষা হল বছরের দ্বিতীয় ঋতু, আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। প্রচণ্ড গ্রীষ্মের পরে আসে বর্ষা, তাই বর্ষা সকলের কাছে শান্তির বাণী বহন করে আনে। এই সময় আকাশ ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়, কোনো কোনো দিন সূর্যকে দেখাই যায় না। দক্ষিণা বাতাস কখনো ধীরে কখনো প্রবল বেগে প্রবাহিত হতে থাকে, সে সঙ্গে চলে বৃষ্টি। কখনো ঝিরঝিরে কখনো মুষলধারায় বৃষ্টি হতে থাকে। চাষিরা মনের আনন্দে মাঠে চাষ করতে লেগে যায়। গাছগুলি প্রচণ্ড গ্রীষ্মের পর বৃষ্টির জল পেয়ে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে। গাছগুলি সবুজ বর্ণ ধারণ করে। ব্যাঙগুলি মনের আনন্দে জলভরা পুকুরে ডাকতে থাকে। খাল বিল নদী নালা জলে পূর্ণ হয়, রাস্তাঘাট কর্দমাক্ত হয়। বেশি বৃষ্টি হলে লোকে ঘর থেকে বের হতে পারে না। এই সময় কদম্ব কেতকী টগর প্রভৃতি ফুল ফোটে। বর্ষাকালের ফলের মধ্যে তাল আনারস পেয়ারা প্রধান। ভালো ঘর না থাকার জন্য গরিব সম্প্রদায়ের মানুষদের এই সময় খুব কষ্ট ভোগ করতে হয়। অতিরিক্ত বর্ষণে বন্যা দেখা দেয়, তখন লোকের দুর্গতির শেষ থাকে না। বর্ষাকালে জ্বর সর্দি কাশি আমাশয় টাইফয়েড প্রভৃতি রোগ দেখা দেয়। বর্ষা কষ্ট দিলেও বর্ষা আমাদের চাষের পক্ষে অত্যন্ত সহায়ক এবং সারা বছরের খাদ্যের যোগান দেয়।